প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন, প্রতিদিন আমার একই আসনে সহবাস করতে ভালো লাগে না, প্রতিদিন স্বামী তার ইচ্ছায় সহবাস করে, এখানে আমার কোনো ইচ্ছা থাকে না, আমি চাই সহবাসে কিছু ব্যতিক্রম আনতে। আমি যদি স্বামীকে নিচে রেখে নিচ থেকে যোনিতে লিঙ্গ উঠানামা করি, এতে কি তা হারাম হয়ে যাবে? অর্থাৎ স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করা কি জায়েজ নাকি হারাম? বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য। উত্তর, হ্যাঁ, স্ত্রী স্বামীর উপরে উঠেও রতিক্রিয়া করতে পারবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী তাদের ইচ্ছানুযায়ী যে কোনো আসনে যৌনমিলন করতে পারবে, তাতে ইসলামের কোনো বিধিনিষেধ নেই। নিষেধ শুধু একটি স্থানে আছে, সেটা হলো পায়ুপথে যৌনমিলন করা, মানে হলো স্ত্রীর মলদ্বার দিয়ে লিঙ্গ চালান করা। এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, যারা এটা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে, কেননা মহান আল্লাহ লুত সম্প্রদায়কে ধ্বংস করেছেন শুধুমাত্র পায়ুপথে সেক্স করার জন্যই। তবে উত্তম পদ্ধতি হলো স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপরে থাকবে, কেননা এতে স্ত্রী দেহ স্বামীর দেহের দ্বারা ঢেকে যায়। তবে আপনার ইচ্ছা হলে আপনি আপনার স্বামীর উপরে উঠে নিজের সুবিধা অনুযায়ী রতিক্রিয়া করতে পারেন, এতে নাজায়েজের কিছু নেই। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সহবাস করার সময় নিজেদেরকে অনাবৃত না রেখে যদি পাতলা চাদর অথবা কাপড় দিয়ে ঢেকে সহবাস করা ভালো, এতে শয়তানের কুদৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে। স্ত্রী স্বামীর উপরে ওঠে সহবাস করলে স্ত্রীর একটি সুবিধা উপভোগ করতে পারে, সেটি হচ্ছে স্বামী যেমন স্ত্রীর উপরে ওঠে সহবাস করলে নিজের ইচ্ছানুযায়ী পুরুষাঙ্গ উঠানামা করতে পারে, তদ্রূপভাবে স্ত্রীও যদি স্বামীর উপরে উঠে সহবাস করে তাহলে সে নিজের ইচ্ছানুযায়ী স্বামীর পুরুষাঙ্গ ব্যবহার করতে পারে। স্বামীদের উচিত বারে বারে একই আসনে সহবাস না করে সহবাসের আসন পরিবর্তন করা, এবং শুধু নিজের ইচ্ছা প্রয়োগ না করে সহবাসের স্ত্রীরও কোনো ইচ্ছা আছে কি না তা জানা, এবং স্ত্রীর কোনো পছন্দের আসনে মিলন করতে চাইলে তা সাদরে গ্রহণ করা, এতে দাম্পত্য জীবনে যোগ হবে এক নতুন মাত্রা। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।